তো গাইস, তোমাদের জন্য সবচেয়ে ইজি টেকনিকে একটা ড্রয়িং নিয়ে চলে আসলাম। চলুন, 3D বল আঁকবো, কিভাবে আঁকবেন সে দেখাবো। প্রথমে একটা সুন্দরভাবে সার্কেল আঁকাবে। প্রথমে কলম ইউজ করতে পারেন, তারপরে পেন্সিল ইউজ করতে পারেন, অথবা কলমও ইউজ করতে পারে। তারপর সুন্দরভাবে কালার করব। এই তো, কোনো কালার যেন বাহিরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যত সুন্দর করতে পারবেন তত ভালো। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেন কিভাবে হচ্ছে ভরাট করবেন এবং সেই সাথে কিভাবে 3D বল আঁকাবেন। কালার হয়ে গেলে টিস্যু দিয়ে আমরা কি করব, ব্লেন্ডিং করব, যেন সুন্দর লাগে দেখতে। অবশ্যই ব্লেন্ডিং করব, না হলে কিন্তু ভালো লাগবে না দেখতে। এত কালার করা হলো, স্মুথ ভাবে কালার করবেন যেন কোনো অংশে কালার কম বেশি না হয়। এরপরে একটা সেন্টার ধরবো, সেন্টার ধরে তারপর এভাবে একটা আমরা কি করব, এভাবে একটা ডিজাইন তৈরি করব। তারপর এ পাশে একটা করব, এখান থেকে এই তো। তারপর এখানে একটা ধরব, এই তো সার্কেল হলো। তারপর ডিজাইনের সাথে আবার এখান থেকে আনবো, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, সার্কেল কোনো কিছু, তাহলে বেশি সুন্দর হবে। এখান থেকে ধরে আবার এখানে নিয়ে আসব, আবার এখান থেকে নিয়ে আসব, আবার এখান থেকে নিয়ে আসব। দেখুন, আবার এখান থেকে এটা আছে এদিক, তাহলে এই দিকে করতে পারেন যেন 3D দেখায়। যে যেটা যে ভাজে আছে সে ভাজেই নেবেন। এই তো, সব জন্য এক সাইজ হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তারপর এটা আছে, এটা আছে এদিকে, আপনি এটা এটা এই ডিজাইন শেপটা আছে এদিকে, তাহলে এই শেপ আছে, তাহলে আপনি এভাবে নিতে পারেন। ঘন ঘন দিতে পারেন, এই তো হয়ে গেল। দেখেন 3D শেপ, একটু ডাবল করি তাহলে ভালো লাগবে, আপনারা বুঝতে পারবেন। এখন লাইন ডাবল করার পালা, 6B 4B, এগুলো বড় পেন্সিল নিতে পারেন এটা দেওয়ার জন্য। সুন্দরভাবে কালার করবেন। আর মাঝখানে গুলো একটু ডাবল করবেন, বিশেষ করে এটা এটা ডাবল করতে হবে, এটা ডাবল করতে হবে, এটা ডাবল করতে হবে। তারপর এগুলো আবার একবার করে দিব, চাইলে এগুলো ঘন করতে পারেন। এগুলো সুন্দরভাবে শেপ তৈরি করবেন। এই তো হয়ে গেল আমাদের 3D বল। আশা করি অতি সহজে আপনারা ড্রয়িং করতে পারেন বাসায়। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।